বন্ধুরা, মণিপুরে কি হয়েছে সেটা তো আপনাদের নতুন ভাবে বলার কিছু নেই, কেননা মণিপুরের মতো এবার রুহু কাঁপানো দৃশ্য এখনো পর্যন্ত ঘটেনি, আর না আমরা কখনো এটি দেখতে চাই। কিন্তু এখন মণিপুরের বিদ্রোহী সংগঠন মণিপুর লিবারেশন ফ্রন্ট, তারা তো শুধুমাত্র এটার সুযোগকে উঠিয়ে আরো যুবকদের তাদের গ্রুপে যুক্ত করছে, যেন অল ক্যান্ডার্স তৈরি হয়। আর এই খারাপ পরিস্থিতি তৈরি হওয়াতে মন্ত্রণালয় এখন একটি বড় সিদ্ধান্তকে নেওয়ার বিচার করছে, যেটি সেনার সাথে যুক্ত। আমি এখানে কথা বলছি ভারতীয় স্থল সেনার টপ এলিট কমান্ডো ফোর্স মানে প্যারা কমান্ডো, যে ফোর্সের নাম আমরা তো অবশ্যই শুনেছি, যেটির নাম শুনে পাক জিহাদি থরথর করে কাঁপে। আপনাদের মনেই আছে যে পিওকেতে ঢুকে নয় প্যারাসেফ মেরেছিল পাকিস্তানি জিহাদিদের। মার্কোসের পরে এরাই দেশের হাইলি ট্রেন্ড স্পেশাল ফোর্স, যাদেরকে মণিপুরে ডিপ্লয় করার জন্য বিচার করছে। লেটেস্ট মিডিয়ার পাওয়া এখনকার রিপোর্ট অনুসারে গৃহ মন্ত্রণালয়ের রক্ষা মন্ত্রণালয় থেকে কথা বলেছে যে মণিপুরের মতো সেন্সিটিভের মতো জায়গাতে বিশেষ করে প্যারা কমান্ডোকে ডিপ্লয় করার বিচার করছে। যদিও এটার উপর সহমত না হয়, কিন্তু মন্ত্রণালয়ের কথা অনুসারে জঙ্গল এলাকাতে যে সমস্ত উগ্রবাদী জঙ্গলে লুকিয়ে লুকিয়ে হামলা করে আর গ্রামে হিংসাকে ছড়ানোর কাজ করছে, তাদের কিছু একটা করতেই হবে, না হলে এই সমস্ত উগ্রবাদী এই পরিস্থিতিকে আরো খারাপ করে দেবে। তাছাড়া যখন থেকে সেই ভিডিও গোটা বিশ্বে ভাইরাল হয়, তখন থেকে মণিপুরের উগ্রবাদীদের উপর কঠোর কারবাই করার কথা বলেছে। তাছাড়াও মণিপুরের কিছু স্থানীয় নিবাসী উগ্রবাদীদের খেলাফ করা অ্যাকশনকে করার জন্য দাবি জানাচ্ছে। এই জন্য মন্ত্রণালয় প্যারা কমান্ডোর দিকে দেখছে এখন, যেন একেবারে সবগুলোকে সাফাই করা যায়। তো বন্ধুরা, আবার আপনারাই বলুন, মণিপুরের পরিস্থিতিকে দেখে কাবু করবার জন্য প্যারা এসএফ এর ডিপ্লয় হওয়া প্রয়োজন না এনএসজি? নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।